হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া চলে আসছি আজকে আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে ভালো লাগবে। আজকে আমরা একটু বের হয়েছি বাইরে, বাইরে বলতে আজকে আমরা একটু হাঁটতে বেরোয়েছি, আর হচ্ছে যাব পার্লারে, তো ওই কারণে বের হওয়া। আর আমার ছেলেকে আমার বাবা বাসায়, তো বাবার কাছে বাসায় রেখে আমি, আমার মা, ছোট্ট পরী, আমার ছোট বোন, আমরা সবাই আজকে বের হয়েছি বাইরে। তো সেখান থেকে যখন হাঁটছিলাম একটা শপিং মলের কাছ দিয়ে যাওয়ার সময় দেখছিলাম একটা ডলকে সুন্দর একটা ড্রেস পরিয়ে রেখেছিল, তো সেই ড্রেসটাই এখন দেখার জন্য উপরে চলে আসছি এই মার্কেটে। তো এখন ড্রেসটা খুবই ভালো লাগছিল, তো ভাবলাম যে একটু কাছ থেকে দেখে আসি। এই হচ্ছে এই ড্রেসটা, দেখো ড্রেসটা না, আমার কাছে ভীষণই ভালো লেগেছিল, খুব সুন্দর একটা ড্রেস, ছোট বোনকেও বেশ মানিয়েছে। কিন্তু এটার আর অন্য কালার হবে না, বললো যে এটা ওয়ান পিসই এসেছে হোয়াইট কালারের মধ্যে, তো এই কারণে আমি এটা নিতে চাচ্ছিলাম না। যদি এই ড্রেসটার অন্য কোনো কালার থাকতো অবশ্যই আমি ড্রেসটা নিয়ে নিতাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ড্রেসটা, তো হোয়াইট কালার, এই কারণে আর ড্রেসটা নিলাম না। তো যাই হোক, ছোট পড়ি দেখো, খুব খুশি এখানে এসে। এখানে কিছু ড্রেস দেখলাম, দেখে দেন আবার চলে আসলাম আকলিমাস বিউটি পার্লারে। এখানে আমার কিছু কাজ আছে, তো এই কারণে আমরা এখন চলে আসছি এই পার্লারে। আর পার্লারে কিছু প্রাইভেসির কারণে আমি ভিডিও কোনো ক্যাপচার করতে পারিনি, তো এখান থেকে আমি আবার আমার কাজগুলো কমপ্লিট করে চলে আসছি শাখার দোকানে কালীবাজারে। তো এখানে আমার মা হচ্ছে শাখা দিয়ে গিয়েছিল, এই যে দেখো বাঁধানো শাখাগুলো, এগুলো হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে এগুলো আমরা নিয়ে যাব। আমার মায়ের পছন্দের বাঁধানো শাখার ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। এদিকে আবার আমার ছোট বোন আমার জন্য এই জোড়া শাখা আমাকে গিফট করলো, দেখো শাখার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো ওইখান থেকে আমরা বাসায় চলে আসছিলাম, আর বাসায় এসে এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা, কালকে যে আমি শাখাগুলো নিয়ে আসছিলাম, তো সেই শাখাগুলো আজকে আমি পরবো। এই হচ্ছে ওই শাখাগুলো কালকে যেগুলো আমি নিয়ে আসছি, এই শাখার সাথে এই পলারগুলো গিফট করেছে আমার ছোট বোন। তো আমার হাতে যে পরা শাখাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এখন চেঞ্জ করে ওই শাখাগুলো পরবো, এই কারণে আমি এখন চেঞ্জ করছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর আমার শাখাটা পরিয়ে দিচ্ছে আমার মা, আমার ছোট্ট পরি আমার কাছেই বসে বসে খেলা করছে, তো আমার মা আমাকে শাখা পরিয়ে দিচ্ছে। দেখো শাখাটা পরা কমপ্লিট, আমাকে এখন কেমন লাগছে, আমার শাখাটা কেমন হয়েছে তোমরা একটু বলবা। তো এখন হচ্ছে আমরা একটু ছাদে আসছি, আর আজকে আকাশটা খুবই মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে, আর দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল একবার, তো মনে হচ্ছে আবারও আসতে পারে বৃষ্টি। আর এই দেখো গাছে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আসছি ছাদে, খুবই ভালো লাগছে, পরিবেশটা অনেকটা ঠান্ডা লাগছে, তো এখানে আসছি বেসিক্যালি আমার ছোট্ট পরি একটা ফটোশ্যুট হবে এই কারণে। হ্যাঁ বলতে পারো বৃষ্টির মধ্যে কিসের ফটোশ্যুট করছি, আসলে আমার একটা ইচ্ছে ছিল যে ছাতা হাতে মাথায় বাইরে বৃষ্টি হবে এরকম একটা সিচুয়েশনে একটা ফটোশ্যুট করব আমার ছোট্ট পরি এবং আমার ছেলেকে নিয়ে। তো যাই হোক, আমি এখন আমার ছোট্ট পরীকে নিয়ে কিছু ফটোশ্যুট করছিলাম, এখন আর ওকে নিয়ে আর কি ফটোশ্যুট করা যায় বলো, দেখো না কি দুষ্টুমি করছে, এদিক সেদিক খালি দৌড়াদৌড়ি করে। তো আর ওর ভাই তো আছেই সাথে, মানে কি বলবো, নিজের মাথায় যে বৃষ্টি পড়ছে তার কোনো চিন্তা নাই, ও হচ্ছে বনুর মাথার উপরে ছাতা ধরে আছে, ও বনুর যেন মাথায় বৃষ্টি না পড়ে ওর হচ্ছে এই চিন্তা, ওর মাথার উপরে মা ছাতা নিয়ে নিয়ে শুধু ঘুরছে আর ঘুরছে। তো যাই হোক, এরই মধ্যে আমি কিছু ফটোশ্যুট করে নিলাম আমার ছোট্ট পরীর, তো ভালো লাগছিল, ওরাও খুব এনজয় করছিল। তো এখন ফটোশ্যুট করা শেষে আমার ছোট্ট পরী তো আমার কোলে উঠে ভীষণ খুশি, দেখো আমাকে আদর করছে, খুবই ভালো লাগছে। ছাদে আর বেশিক্ষণ থাকবো না কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখন যেন জোরে বৃষ্টি চলে আসে। আর এখন চলে আসছি বাসায়, রুমে চলে আসছি, তো এখান থেকে বারান্দায় দাঁড়িয়ে দেখো এখন খুব জোরে বৃষ্টি নেমে গিয়েছে, ভাগ্যিস এখন চলে আসছিলাম, নয়তোবা আর বেশিক্ষণ থাকলে ভিজেই যেতাম। তো এখন হচ্ছে চা খাবো, খুব চা খেতে মন চাইছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো।